সিপিএম এবং কংগ্রেসের রক্তমাখা হাত আজ একসঙ্গে হয়েছে। রাজ্যে একসময় কংগ্রেস সিপিএম কে মারত আর সিপিআইএম কংগ্রেসকে মারত। বিশেষ করে কংগ্রেসের নেতাকর্মীদের যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে সিপিআইএম, অগ্নিকাণ্ড, ধর্ষণ কোনো কিছু থেকে রেহাই পায়নি তারা। এখন তারা একসঙ্গে হাত মিলিয়েছে। শনিবার ধনপুরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে তিনি পশ্চিম আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহাকে কটাক্ষ করে বলেন, আশিস কুমার সাহা এই আসনে কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়ায়নি, তিনি সিপিএম থেকে দাঁড়িয়েছে। প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, বর্তমানে সিপিআইএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্লেগ বের হয় আর কংগ্রেসের ঘর থেকে সিপিআইএম এর ফ্লেগ বের হয়। এই দিনটা আমাদের আজ দেখতে হলো যে কি অবস্থা ছিল, কংগ্রেস সিপিএম কে মারত আর সিপিএম কংগ্রেস কে মারত, আজ দুজনের এই রক্তমাখা হাত একসাথে হয়েছে। আমি বারবার বিধানসভায় যখন বলতাম উপরে গিয়ে আপনারা কি জবাব দেবেন, আপনারা কি জবাব দেবেন, বিশেষ করে কংগ্রেস কে যেভাবে ওরা মানে নৃশংসভাবে হত্যা করেছে, ধর্ষণ, অগ্নিকাণ্ড, এইসব তো আমরা সবসময় নির্বাচনোত্তর সন্ত্রাস আমরা দেখেছি। মাথা হেট করে তিনজন যে বিধায়ক মাথা হেট করে বসেছিল বন্ধুগণ, এখন আবার ওরা একসাথে, আপনারা বলুন তো এই কেন্দ্রের যে পশ্চিম আসন থেকে কে দাঁড়িয়েছে, বলুন তো কে দাঁড়িয়েছে, আমি জানতে চাই কে দাঁড়িয়েছে, কে দাঁড়িয়েছে, না না অপোজিশন থেকে কে দাঁড়িয়েছে, আশিস সাহাকে কোন পার্টি থেকে দাঁড়িয়েছে, আপনারা ভুল বলছেন, সিপিএম থেকে দাঁড়িয়েছে। এখন সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয় আর কংগ্রেসের যে ঘোড়া অফিস আছে সেখান থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, এই হচ্ছে, এই বয়সও সেটা দেখে যেতে হবে। সত্যি নিজেকে আমার দুঃখ লাগে যে এই দিনটা আমাদের দেখতে হবে আজকে। পাশাপাশি তিনি আরো দাবি করেন, বিগত দিনে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে উগ্রপন্থীর হানা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্বভার গ্রহণ করার পর উত্তর পূর্বাঞ্চলে শান্তি বিরাজ করছে। তিনি বলেন, মোদি মানে গ্যারেন্টি, নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের গ্যারেন্টি দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। সমাজের অন্তিম ব্যক্তির কাছে সুযোগ সুবিধা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন। তিনি আরো বলেন, সংবিধানে 370 নম্বর ধারাকে অবলুপ্ত করে জম্মু ও কাশ্মীরের সমস্যার সমাধান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা এর আগে কোনো প্রধানমন্ত্রী করে দেখাতে পারেননি। এই কারণে 370 নম্বরকে সম্মান জানানোর জন্য আসন্ন লোকসভা নির্বাচন 370 নম্বরকে ভারতীয় জনতা পার্টির একক লক্ষ্যমাত্রা হিসেবে স্থির করেছে আর জোট শরিকদের মিলিয়ে সেই লক্ষ্যমাত্রা 400 উপরে গিয়ে দাঁড়িয়েছে। দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মোদিজির হাত অবশ্যই আমাদের শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী জি কি বলেছেন, 370 আমাদের ভারতীয় জনতা পার্টির একা, 370 আমাদের টার্গেট, অর্থাৎ এইবার আমাদের লোকসভার আসন সংখ্যা হচ্ছে 303, তো 303 থেকে 370, 370 কেন বলেছেন, কারণ জম্মু এন্ড কাশ্মীরের যে 370 আপনারা সবাই জানেন সেই আইনকে যখন উনি সেটাকে বাদ দিয়ে দিলেন, তখন কিন্তু এই জম্মু এন্ড কাশ্মীরে এখন সবাই বলছে যে আমরা যেন আবার নতুনভাবে স্বাধীনতা লাভ করেছি। জম্মু এন্ড কাশ্মীরে অর্থনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা ওদের উন্নতির পথে চলছে এবং প্রধানমন্ত্রীজি বলছেন 370 ভারতীয় জনতা পার্টি এবং 400 আমাদের এনডিএ যারা সহযোগী পার্টি আছে তার জন্য আমাদের 400 আমাদের পার হতে হবে। আমাদের দুটো সিট আমরা তো নিশ্চিত যে ধরনের জনসমাগম মানুষ আমাদের মোদিজির উপরে আস্থা রেখেছে, আমি নিশ্চিত যে আগামী দিন আমাদের শুধু 370 না কি হবে বলা মুশকিল, শুধু তাই নয় 400 যে কোথায় কি হবে সেটাও বলা মুশকিল, অনেক উপরের দিকেও যাবে এটা আমি নিশ্চিত। এদিনের এই জনসভায় দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।